নমস্কার, কাকদ্বীপ ডট কম এ সকলকে স্বাগত জান। বকখালিতে জম্মুদ্বীপের কাছে ট্রলার ডুবি। বকখালি জম্মুদ্বীপের কাছে তারামা নামে ট্রলারটি ডুবে গিয়েছে। এই এক্সক্লুসিভ ছবি দেখছেন কাকদ্বীপ ডট কম এর পর্দায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে 14 জন মৎস্যজীবী নিয়ে নিরাপদ স্থানে নঙ্গর দিয়েছিল ট্রলারটি। আগে নামখানা ঘাট থেকে ছেড়েছে এই ট্রলারটি। রেড সতর্কতা জারি থাকা সত্ত্বেও ট্রলারটি ফিরছিল, যার ফলে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে ট্রলারটি। ঘটনার জেরে ট্রলারের মধ্যে থাকা মৎস্যজীবীদের অন্য ট্রলার উদ্ধার করে। আস্তে আস্তে জলের গভীরে তলিয়ে যায় তারামা নামে এই ট্রলারটি। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। বকখালিতে জম্মুদ্বীপের কাছে ট্রলার ডুবি। বকখালি জম্মুদ্বীপের কাছে তারামা নামে ট্রলারটি ডুবে গিয়েছে। এই এক্সক্লুসিভ ছবি দেখছেন কাকদ্বীপ ডট কম এর পর্দায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে 14 জন মৎস্যজীবী নিয়ে নিরাপদ স্থানে নঙ্গর দিয়েছিল ট্রলারটি। আগে নামখানা ঘাট থেকে ছেড়েছে এই ট্রলারটি। রেড সতর্কতা জারি থাকা সত্ত্বেও ট্রলারটি ফিরছিল, যার ফলে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে ট্রলারটি। কাকদ্বীপ ডট কম, তোমার সাথে, তোমার পাশে।